বাবা, তুমি কি এনেছো আমার জন্য? তোমাকে কতবার বলেছি এগুলো আনবে না, তুমি প্রত্যেক মাসে কত কম দামি ফালতু জামা কাপড় আনো আমার জন্য। আমার বন্ধুরা জানো কত দামি দামি স্টাইলিশ জিন্স টি শার্ট পরে, এগুলো তো রাস্তার ভিখারিরা পরে। ফেলে দাও এগুলো, আমি পরবো না, ফেলে দাও। বাবার দেওয়া গেঞ্জিটা ছুঁড়ে ফেলে দিল ছেলেটা। এভাবেই কত বাবা তার সন্তানদের সন্তুষ্ট করতে পারে না, পারে না তাদের মুখে হাসি ফোটাতে, কারণ তারা তো আর বাবাকে ভালোবাসে না, ভালোবাসে বাবার রক্ত জল করা রোজগারের টাকাকে। সেই 7 বছর ধরে দেখে আসছি মাত্র 2টো জামা প্যান্টের সেট, সেটাই বাবা রোজ দুবেলা অদল বদল করে পড়ছে। কাপড়ের রংটা আগের থেকে অনেক ফ্যাকাশে, দু এক জায়গায় তালি মারা ছেঁড়া জুতোয় সেলাইয়ের ওপর সেলাই, সেটা যেন বাবার শরীরেরই ক্ষত। মা অনেকবার বলেছিল, এ মাসের মাইনে থেকে তুমি একটা জামা প্যান্টের সেট কিনে নাও আর একটা ভালো জুতো কিনে নাও, নাও না। বাবা ধমক দিয়ে রাগ দেখিয়ে বলেছিল, সব ফালতু চিন্তা বন্ধ করো, সংসারের অনেক খরচ, সামনের মাসে বাবুর আবার কলেজে ভর্তি করতে হবে, এগুলো সবার আগে। বাবা, আমি তোমার শুধু রাগটাই দেখলাম, দিনের শেষে ঘামে ভেজা ক্লান্ত শরীরের আড়ালে তোমার ভালোবাসাটা কোনোদিন অনুভব করতে পারিনি। বাবা, তোমার স্ত্রী হয়তো তোমাকে অনেকটা ভালোবাসে, তবে আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে শিখিনি বাবা, ভালোবাসতে পারিনি বাবা। পারলে আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো।